মানুষের যে খুব মুমূর্ষ অবস্থা কিন্তু বাইকারদেরকে পাশে পাওয়া যায়। বর্তমান সময় আমি বলবো যে আইন বা নীতিমালা যাই বলুক না কেন, যদি সেটা চলছে না বিশ্লেষণ না করে। বাংলাদেশের বাইকারদের গোল্ডেন ডেইজ কবে আসবে বা গোল্ডেন আওয়ারটা কবে আসবে, আদৌ কি আসবে মনে হয় না। বাংলাদেশের বাইকাররা ইদানিং ভিক্ষুকের মতো হয়ে গেছে, মানে ভিক্ষুকের চেয়েও খারাপ অবস্থা। ভিক্ষুক তো হাত পাতলে তাও দুইটা টাকা পায়, কিন্তু বাইকাররা হাত পেতে কোনো কিছুই পাচ্ছে না। এখন অনেকেই ভিডিও শুরুতেই কথাটা বলবেন, এখনও তো নিয়মটা করেই নাই, তাতে আপনাদের এত লাফালাফি কেন? এখনই যদি লাফালাফি না করি, এখনই যদি লোকজনকে না বোঝাই, তাহলে যখন হয়ে যাবে না তখন কিছু করতে পারবো না আমরা। আমাদের বাইকারদের দাবি, হায়ার সিসি বাইক বাংলাদেশে আসুক, ভ্যাট ট্যাক্স কমে যাক, ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো, বড় বড় ম্যানুফ্যাকচার কোম্পানি যারা আছে তারা ম্যানুফ্যাকচার করুক আমাদের দেশে, ইয়ামাহা, সুজুকি, হোন্ডা সবাই করুক, যাতে আমরা কম দামে বাইক কিনতে পারি। এগুলা কেন হচ্ছে না, উল্টা আমাদের উপরে কেন প্রেশার ক্রিয়েট করা হচ্ছে? যাই হোক, আজকের ভিডিওতে কেউ খুব একটা এক্সপেক্টেশন রাখেন না, কারণ জাস্ট একটা মানববন্ধনে অ্যাটেন্ড করছিলাম। আর এই ভিডিওটা শুরু হচ্ছে কুষ্টিয়া থেকে বাসে নামার পর থেকেই। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নেক্সট গিয়ার। মাত্র বাস থেকে নেমে বাসায় এসে এই যে দুইজনই হেলমেট নিয়ে বের হচ্ছি, আমরা যাব সংসদ ভবনের সামনে। আমার বাইকটা এখনো আসেনি কক্সবাজার থেকে। তেল আছে আদৌ? সংসদ ভবনের সামনে এখন বাইকারদের মানববন্ধন চলতেছে, টাইম ছিল 3টায় দেওয়া, আমার আস্তে আস্তে 4টা বেজে গেছে, তাই একটু দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। আর আজকে আপনাদের একটা পাবলিক রিয়াকশন দেওয়ার চেষ্টা করবো, আসলে বাইকাররা কি চাচ্ছে বা এটা কি ঠিক হচ্ছে নাকি। আর নীতিমালাগুলো শুনলে যে কেউ হাসতে হাসতে পেটে খিল লেগে মরে যাবে আসলেই ভাই, মানে এটা কিভাবে সম্ভব? 30 কিলোমিটার গতিতে শহরে বাইক চলে নাকি? হ্যাঁ, একটা নির্দিষ্ট এরিয়া থাকতেই পারে, ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে আমরা চালাই না 40-50-এ? অবশ্যই চালাই, কিছু রোড কিছু এরিয়া থাকতেই পারে, তাই বলে পুরা শহরে 30 কিলোমিটার গতি বেঁধে দেওয়া এটা কখনো হতেই পারে না। তারপর রিসেন্টলি আরও একটা জিনিস হয়েছে, আজকে একটা নীতিমালার ছবি পেলাম, স্পোর্টস বাইক বেশি গতিতে চালানোর কারণে স্পোর্টস বাইকের শুল্ক হার বাড়ানো, মানে ভ্যাট ট্যাক্স আরও বাড়ানোর চিন্তা করতেছে, যেখানে 153% অলরেডি আমরা দিয়ে থাকি। বাহ, ক্যা সিন হে। তারপরে আর একটা কথা লিখছে হচ্ছে স্কুটারের শুল্ক কমানোর জন্য, খুবই ভালো খুবই ভালো, স্কুটার নাকি মানে বেশি সেফ। আরে ভাই, স্কুটার আর বাইক যদি ব্রেকিংয়ে দেওয়া হয় একই স্পিড থেকে, কোনটা আগে থামবে, কোনটার কত ফিচার কোনটাতে আছে, এগুলো না জেনেই জাস্ট মানে চাইলে স্কুটারও অনেক জোরে ভাগানো যায়, চাইলে স্কুটার দিয়েও অ্যাক্সিডেন্ট করা যায়, মানে যেগুলার কারণে তারা বন্ধ করতে চাচ্ছে, যে এই সাপড়ি রাইডাররা যে চালায় উড়াধুড়া স্পোর্টস বাইক নিয়ে, এই কারণে স্পোর্টস বাইকটাকে বন্ধ করতে চাচ্ছে। সাপড়ি রাইডারদেরকে আপনি যদি স্কুটারও দিয়ে দেন, ওরা ওই একই কাজই করবে। সো শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করতেছি অ্যাটেন্ড করার। এই দেখেন কত মানুষ হয়েছে, এখান থেকে শুরু অনেক বাইকার আসছে, অনেক। ভালো আছেন? কেমন আছেন? হ্যাঁ ভালো আছেন। অনেক বেশি ভালো লাগতেছে যে সংসদের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত হেঁটে আসতেছি, খালি বাইকারদেরকে দেখতেছি। আসলে কিছু একটা হবে, ওই যে বলছিলাম লাস্ট ভিডিওতে লাইভে, মাঠে না নামলে কিছু হবে না, মাঠে অনেককেই দেখতে পাচ্ছি।
তো এখানে যারা আছে তারা প্রকৃত বাইক প্রেমী। আসলে আমরা বাংলাদেশের সকল বাইকার আজকে একসাথে হয়েছি, কারণ হচ্ছে যে বাংলাদেশের মোটরবাইকিং যে নতুন একটা নীতিমালা তৈরি করেছে, হ্যাঁ, করতে যাচ্ছে, সেটার জন্য আজকে আমরা সবাই একসাথে হয়েছি। আসলে দেখেন, আমরা তো বাংলাদেশে মোটরবাইকিং করছি প্রায় 10-15 বছর হয়ে গেছে, কারণ বাংলাদেশে অনেক নতুন নতুন বাইকারও আছে। কিন্তু এই 30 স্পিড, এই হাইওয়েতে 126 cc বাইক নিয়ে যাওয়া, আসলে এটা আমার কাছে না, কারোর কাছে যৌক্তিক মনে হবে না। আচ্ছা, কেন যৌক্তিক মনে হবে না? বিকজ আমরা এটার সাথে ইউজ টু না, আমরা যেটার সাথে ইউজ টু আমাদের সেটা নিয়ে আমাদের বাঁচতে হবে, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো একটা যদি নতুন নীতিমালা প্রফেশনাল কিছু বাইকারদেরকে নিয়ে বসে যদি তারা এই নতুন একটা নতুন নীতিমালা তৈরি করে, আমার মনে হয় যে এখন বর্তমানে যে নীতিমালাটা আছে সেটাতে আরো বেশি ফলপ্রসূ। তো আশা করি আমরা যদি সবাই মিলে এক হই না, তাহলে বাংলাদেশ একটা নতুন নীতিমালা নিয়ে কাজ করতে পারবে। থ্যাংক ইউ ভাই। এখানে মোটামুটি বাইকারদের অনেকের মন্তব্য আমি নিয়েছি। এখন এখানে একজন সাংবাদিক আছে, তো ওনার কাছে আমি শুনবো এখন যে ভাইয়া, এই যে আপনি বাইকারদের কাছ থেকে আজকে মতামত শুনলেন, আর আপনার নিজস্ব মতামত থেকে এই যে আইনটা প্রণয়ন করলো, এখান থেকে কি বলার আছে আপনার? বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিটি আইন আসলে প্রণয়ন করা উচিত। একই সঙ্গে আমি বলবো যে আমরা যেহেতু একটি বাইক, আমি নিজেও একটি বাইক রাইড করি, আমার প্রফেশনাল কারণেই করি এবং আমি অনেক আগে থেকেই করি, কারণ এই সাম্প্রতিক সময়ে আমরা দেখছি, আমি একটু প্রসঙ্গটা অন্যদিকে নিতে চাই। সাম্প্রতিক সময় যে করোনাকালীন কিন্তু শুধুমাত্র সংবাদকর্মী, চিকিৎসক এবং আইন শৃঙ্খলা বাহিনীর বাইক চলেছে, আমরা কিন্তু তখনও দেখেছি বাইকার রাইড কিন্তু আসলে ওই সময়টায় মানুষের যে খুব মুমূর্ষ অবস্থায় কিন্তু বাইকারদেরকেই পাশে পাওয়া যায়। এবং বর্তমান সময় আমি বলবো যে আইন বা নীতিমালা যাই বলুক না কেন, যদি সেটা চলছে না বিশ্লেষণ না করে কোনো আইন আকারে সেটাকে জারি করা হয়, সেক্ষেত্রে পরবর্তীকালে যত আইনই আসুক মানুষ কিন্তু সে আইনটাকে মানবেও না, তেমন গুরুত্ব। তো একটা আইন প্রণয়ন করার আগে আমারও ওই ভাইয়ের সাথে একই কথা, যাচাই বাছাই করা উচিত। অন্তত আপনি নিজে দুইবার পড়ে দেখেন না, আপনার ফ্যামিলি মেম্বারদেরকে পড়ায় দেখেন না যে ঠিক আছে নাকি। থ্যাংক ইউ ভাইয়া। জি ভাইয়া, দেখা হবে আবার। তো উনি কিন্তু একটা খুব মূল্যবান কথা বলে দিছে যে বিপদে আপদে বাংলাদেশের যেখানে যা হয়েছে বাইকাররা কিন্তু এগিয়ে আসছে, এটা ফেলে দেওয়া যাবে না। একটাই দাবি আমার, বউ কই যাইব, মাঠে নামলে কেউ রুখতে পারবে না। থ্যাংক ইউ। আমার সাথে আছে জয়, আমাদের এলাকারই। অনেক বাইকার, অনেক বাইকার দেখে আসলে ভালো লাগলো, এত কষ্ট করে এসে সময় দিতে পারলাম। কেমন আছো? এরা চলে আসছে, তুমি বলো। এই যে নীতিমালা হবে এটার জন্য কিছু বলো। সো ইভেন্ট একদম ফাঁকা হওয়া পর্যন্তই ছিলাম, আমি আসতে একটু দেরি করছি কারণ কুষ্টিয়া থেকে ডিরেক্ট এখানে আসছি, যাক তারপরেও পাইছি এটাই অনেক। আর অর্গানাইজেশনে ছিল ইয়ামাহা বাংলাদেশ, তারা ফুডও দিচ্ছে, আমি সেই ফুড নিতে যাচ্ছি এখন। টোটাল এই মানববন্ধনে মানুষ হয়েছিল প্রায় বারোশো, বুঝতে পারছেন? জাস্ট এক ডাকে 1200 মানুষ চলে আসছে, এটা বেশ ভালো লাগছে। এখনও ছোটো ছোটো গ্রুপ আকারে কিছু কিছু মানুষ রয়ে গেছে, ইয়ামাহারই সবাই রয়ে গেছে, বাকি সবাই চলে গেছে। যাক, সফলভাবে এটা শেষ হলো অ্যান্ড ভালো লাগতেছে, নিজের কাছেও ভালো লাগতেছে এরকম একটা জায়গায় আসতে পেরে। ও রে, সূর্যটা একদম টকটকা লাল হয়ে আছে, গোল্ডেন আওয়ার চলে। আমাদের গোল্ডেন আওয়ার কবে আসবে আমরা জানি না, তবে অপেক্ষায় থাকতে হবে।